السلام عليكم. আজকে আপনার আরে দেখাইমো আলুর চপ কেলা বানাই। দেখো কা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবা। সেইখানে আমি দিলাম সরিষার তেল, সরিষার তেল দি প্রথমে পেঁয়াজ বাজনু, তেমন বেশি তেল দেওয়া লাগতো না, অল্প তেলে পেঁয়াজ বাজনু, এক কাপ পেঁয়াজ, পেঁয়াজটা লাল হইয়া ভাজা হইলে তারপরে লামাইমু। শুধু খালি পেঁয়াজ আর লবণ বন এটা নাই, খালি পেঁয়াজ সরিষার তেল দি ভাজমু। লাল হয়ে আইছে আরো তো কিছুটা লাল হয়ে গেলে পুরো লাল হয়ে গেছে, ওখানে আমি লামাইছি। এখন আমি শুকনা মরিচ বাজমু, ওই সরিষার তেল তুলা দিয়া শুকনা মরিচ আমি 60টা শুকনা মরিচ দিছি, কিন্তু আমি 6টা আলু বইল করে রাখছি চুলাইয়া, মিডিয়াম সাইজের, বেশি ছোট নাই বেশি বড় নাই। মরিচ ভাজা হয়ে গেছে, আলুরে বালা করে সিদ্ধ করিয়া নামাইয়া রাখবা। এনে আমি একটা দিয়ে থাকলে করতে পারবা, নাইলে আর দিও আলুরে গরম থাকতে বাংলে ভালো হয়। পরে বালা করি একবারে একবারে হয়ে গেছে, এখানে আমি ওইটা আমি কাঁচা মরিচ দিছি, লবণ দিছি, শুকনা মরিচ, পেঁয়াজ মাখাইছি আগে, মাখাইয়া ইনো বাখরো পাতা দিয়ে মাখাইলাম। ভালো করে মিক্স করে নিবা,
এখন আমি বলর মতো ছোট ছোট করে দোলা বানাই। এবারে ছোট ছোট নাই, বেশি বড় নাই, একটু আন্দাজ মতো আমি বানিয়ে থইছি বলর মতো দুল হরি হরি। এখন যেটা লাগবো ময়দা, এনে ময়দা নিছি, এখানো ডিম নিমু দুইটা ডিম, দুইটা ডিম রে কাঁটা চামচ দি ওলা লাড়িয়া মিক্স করবা, ভালো করে যাতে মিক্স হয়। এখানে আমি নিব বেডগাম, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার বেশি কালার লাগে, একটা আছে ইয়েলো কালার আছে, হলুদ কালার আছে, একটা অরেঞ্জ কালার। তো প্রথমে যে আলুর বোল বানাইছিলাম, বোলরে ময়দার মাঝে মাখাইমু, মাখাইরাম, মাখাইয়া তারপরে ডিমো মাখাইমু। এখন বেটগাম, এবার লাস্টে বেটগাম ভাবে প্রথমে ময়দা, তারপরে ডিম, ডিমও মাখাইয়া তারপরে বেডগাম লাগাইব। দেখো রেডি হয়ে গেছে, ওলা রাখা ডিফো রাখা 1 মাস, 12 বেশিও রাখা খাইতে পারবা ডিফো আইস কইরা। এখন আমি কারে তেল বাজমু, তেল গরম হয়েছে, কিছুটা গরম হয়েছে, কিছুটা ঠান্ডা, পুরা মতো গরম হয়েছে না, ওলা দিবা, নাইলে বেশি গরম দিলে আর বার ছুটি যেতে পারে বেশি, কিছুটা গরম হওয়ার পরে দিলে বালা। একটু পর পর লাড়িয়া দিবা, দেখেন আমার বাজ হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট বাজবা।
এবারে রেডি হয়ে গেছে। যারা আমার দেখছো এই অনুষ্ঠান সকলে ধন্যবাদ। আর খিলা লাগলো জানাইবা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। আসসালামু আলাইকুম।